আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বর্তমান যে বাজারের অবস্থা তেমন একটা কিন্তু সুবিধার না। কেন সুবিধার না? যারা গরিব অসহায় মানুষ আছেন তারা কিন্তু বাজার ঘাট করে যে খাবে দুবেলা দুমুঠো তা কিন্তু সম্ভব হবে না কোনোদিন। হয়তো জিজ্ঞেস করতে পারেন কেন, কারণ কি ভাই? একটা ডিম যদি 15 টাকায় কিনতে হয়, লাল ডিম আর দেশি ডিম 20 টাকা, হাঁসের ডিম কমছে কম 25 টাকা, 1 কেজি বরবটি 70 থেকে 80 টাকা, ঝিঙ্গে 100 টাকা, পটল 100 টাকা, ভেন্ডি 100 টাকা, ব্রয়লার মুরগির কেজি 200 টাকা, গরুর মাংসের কেজি 800 টাকা, মানুষ কিভাবে খাবে? আগে বলছে যে শেখ হাসিনা সব করে, এখনো কিছু মানুষ আছে বলতেছে যে ডাক্তার ইউনুস করতেছে। আসলে করতেছে কারা? যারা সিন্ডিকেট ছড়াচ্ছে তারাই কিন্তু করতেছে, কিন্তু এই সিন্ডিকেট ভাঙতে হবে। মালামাল থাকতেও কিন্তু আটকিয়ে তারপরে জুলুম করে তারপর কিন্তু এর দাম বাড়াচ্ছে। এইভাবে যদি চলতে থাকে দেশের অবস্থা যে কোথায় চলে যাবে আপনারাই বুঝতে পারবেন না। সরকারের দোষ হচ্ছে, আসলে কারা প্রকৃতভাবে দোষী? সিন্ডিকেট যারা তৈরি করে তারাই দোষী, এখানে কোনো সরকারের হাত নেই। আমি মনে করি যারা সিন্ডিকেট করে মালামাল আটকে রেখে দাম বৃদ্ধি করে তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে আর এই সিন্ডিকেট ব্যবসা চলবে না, তাহলে সব কিছুর দাম কমানো সম্ভব। কিন্তু এই কাজটা এখন পর্যন্ত বর্তমান সরকার কেন করতেছে না? সমন্বয়ক যারা আছেন তারা এই এই ব্যবস্থা কেন নিচ্ছে না? সাধারণ মানুষ কিন্তু অনেক বিপদে আছে, সবচেয়ে বিপদে আছে যারা মধ্যমগ্রস্ত অবস্থায় আছে, না পারে কোনো কাজ করে খেতে, না পারে কোনো চাকরি করতে, ছটফট করছে ঘরের ভিতরে বসে। আর সাধারণ যারা লেবারি কাজ করে, দিনমজুরি কাজ করে, তারা মোটামুটি ভালো আছে, তাদের সরম বরম কিছু নাই, যে কোনো কাজ করতে পারে। আর বেশি ভালো আছে কারা? যারা কোটি কোটি টাকার মালিক, তাদের কি সমস্যা? বাজারে যাবে, টাকা দিবে আর মালামাল কিনে নিয়ে আসবে, রান্না করবে, খাবে, তাদের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যারা মধ্যমগ্রস্ত তাদের। তাই বর্তমানে যে সিন্ডিকেট শুরু করেছে সেই সেই সিন্ডিকেট ভাঙতে হবে। তাই এই ভিডিওটা যদি প্রধানমন্ত্রীর হাত পর্যন্ত যায়, তত্ত্বাবধায়ক সরকার হাত পর্যন্ত যায়, তাহলে তাকে আমি অনুরোধ করব যে এই সিন্ডিকেট ব্যবসাকে বন্ধ করে দেওয়ার জন্য। লেজ্জু দামে যদি বিক্রি করে সেল কিন্তু বেশি হয়, আর সিন্ডিকেট ব্যবসা যা শুরু করেছে তাতে কিন্তু সেল বেশি হয় না, লাভবান হয় বেশি। কারণ 1 টাকার তা 10 টাকা, কিনলে কেন, না কিনলে না কেন? দর্শক, তো আমার কথাগুলো কতটুকু ভালো লাগছে আমি জানি না, বেশি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালাম।